Hello viewers, assalamu alaikum. Welcome to my channel, another new video. Viewers, আজকের পর্বে আমি আবারো হাজির হয়েছি আপনার জন্য নতুন আরো একটি বাসিস কিনে আর আজকের পুরো ভিডিওতে আমরা যে বাসিস কিনে আলোচনা করব সেটা হলো হানিফ এন্টারপ্রাইজের একটি বাসিস কিন এই বাসিস কিন কোন বাসমুটি রিলিজ করেছে এবং আপনারা কোথায় বাসমুটি এবং স্কিন পাবেন সেটা সবকিছু জানাবো এক এক করে পুরো ভিডিওটির মাধ্যমে তাহলে আপনারা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি আর হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন বাসমুটি এবং স্কিনে হাজির হব তাহলে চলুন আমরা এখন বাসিস স্কিনটির ডিজাইনটি এবং বিল্ড কোয়ালিটি দেখে নিচ্ছি তার জন্য চলে আসছি আমরা একটি মাঠে মাঠে এসে আমরা বাসটি এখানে পার্ক করে আপনাদেরকে বাসটির সামনে পোর্শন সেখানে দেখেছি যার সামনে পোর্শন লেখা আছে এই বাসটি বরিশাল এবং কুয়াকাটা এই রোডে রেগুলার চলাচল করে তার মানে যারা বরিশালবাসী আছে তাদের জন্য এই বাসটি আর আসলে তোমরা বাসটির সামনে পোর্শন দেখে নিলে এখন চলো আমরা সাইড পোর্শন থেকে ডিজাইনটি দেখে নিই ভিউয়ার্স এই বাসটির 60% ডিজাইনটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে তোমাদের কাছে এই বাসটির 60% ডিজাইনটি কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আর তোমরা অলরেডি এই বাসটির আশেপাশে কোনো কিছু নাম দেখে তোমরা বুঝে গেছো যে এখানে কী ধরনের বাসমুট ইউজ করা হয়েছে তারপর চলো আমরা এখন জেনে নিই যে এখানে কী ধরনের বাসমুট ইউজ করা হয়েছে ভিউয়ার্স এখানে যে বাসমুট ইউজ করে সেটা হলো হিনো AK1 যে সুপার সিরিজের এক্স মডেলের একটি বাসমুট আর এই বাসমুটির যে স্ক্রিন ইউজ করে সেটা হলো হানিফ এন্টারপ্রাইজের অবি মোটরস দ্বারা তৈরিকৃত এবং রাকিব ভাই দ্বারা এডিটকৃত একটি বাস স্কিন যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির ভিতরে আর আপনারা এই বাস স্ক্রিনটি কেমন হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে চলুন আমরা এখন চলে আসছি এই বাসটির রাস্তায় এবং এই রাস্তা চলন্ত অবস্থা রাস্তা জানিয়ে দিই যে আপনার বাসমুট এবং স্ক্রিনটি কোথায় পাবেন এই বাসমুটটি এবং স্ক্রিনটি পেতে হলে তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে এই বাসমুটটির একটি ভিডিও লিঙ্ক এবং স্ক্রিনটির একটি গুগল ড্রাইভ লিঙ্ক সেখান থেকে তোমরা বাসমুটি এবং স্ক্রিনটি নামিয়ে নিতে পারবে তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বাসমুট নামে থাকে কিভাবে স্ক্রিনে অ্যাড করে গেম প্লে করে সেটা আমরা জানি না তার জন্য তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের বাসমুট অথবা বিভিন্ন ধরনের কার মোডের একটি ভিডিও লিঙ্ক তার প্রতি যে কোনো একটিতে ক্লিক করে তোমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে কিভাবে বাসমুট নামে থেকে কিভাবে স্ক্রিনে অ্যাড করে গেম প্লে করতে হয় সেখান থেকে তোমরা যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো যেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে জানতে পারবে যে কীভাবে বাসমুট কীভাবে স্ক্রিনে আমি অ্যাড করে গেম প্লে করতে হয় আর ভিউয়ার্স আমি এখন চলে যাবো আমার গাড়িটি যে ড্যাশবোর্ডটি সেই ড্যাশবোর্ডটিতে তোমার ড্যাশবোর্ডটি দেখতে দেখতে তোমাদেরকে আমি আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি এখানে যে ট্রাফিক কপি ইউজ করছি সেটা হলো ইউটিউব 2 প্রো ট্রাফিক কপি তোমরা যদি এই অফ ট্রাফিক কপি নামাজ চাও চলে যাবে সরাসরি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে তোমরা পেয়ে যাবে এই ট্রাফিক কপির একটি ভিডিও লিঙ্ক তারপর ক্লিক করলে খুব তোমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে কীভাবে ট্রাফিক কপি নামাতে কিংবা আমি সেট আপ করে গেম প্লে করতে হয় তাহলে ভিউয়ার্স আজকে আর বেশি কথা বলবো না আর আজকে আমি তোমাদের মাঝখান থেকে এখানেই বিদায় নেবো তাহলে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোকান আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ